সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমাদের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ভাই, তিনি মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে বিদায় নেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছেন। তো কী কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিকে অবশেষে বিদায় বললেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ওয়ানডে সিরিজ শেষে তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন। দেশসেরাই ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন, ধন্যবাদ সবাইকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। এই সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ, আর সিরিজ সেরা হয়েছেন তিনি। তামিম দেশের হয়ে 78টি টি টোয়েন্টিতে 24.1 গড় এবং 117 স্ট্রাইক রেটে 1758 রান করেন। দেশের প্রথম টি টোয়েন্টিতে সেঞ্চুরিয়ানও তিনি। 2007 সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল তামিমের। 2020 সালের ম্যাচের পর আর এই ফরম্যাটে তাকে দেখা যায়নি। গত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলেননি, এরপরেও মানে 6 মাসের জন্য তিনি অবসরে চলে যান। তো সুপ্রিয় দর্শক, আমাদের জাতীয় দলের ক্রিকেটার মানে তামিম ইকবাল ভাই, তিনি স্বেচ্ছায় মানে ডিসিশন নিয়েছেন যে তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে তিনি আর খেলবেন না, এবং তিনি মনে করেন যে এই বিষয়টির জন্য একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন, এবং সেই স্ট্যাটাসটি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এবং বিভিন্ন অনলাইন পত্রিকাগুলো এই বিষয়টি নিয়ে নিউজ করেছে। তো দর্শক, তামিম ইকবাল ভাই মানে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলবেন না, এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করতেছেন? বা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে যে আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাট থেকে যদি এরকম একজন ভালো ব্যাটসম্যান যদি সরে যায়, বা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে কতটুকু বিপর্যয় আসতে পারে, বা দলটি কতটুকু সামনে এগোতে পারবে, আপনার কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আবার হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।